জমি সাইজ আছে এক কানি বা আধা কানি, 30 শতাংশ 15 শতাংশ এরকম খন্ড খন্ড জমি আর কি। এই জমিতে দেখা গেছে আমরা চাষ করি। এখানে এই যে এবছর তো অর্ধেকের মতো ফলন হয়েছে আর কি, অন্যান্য বছর 15 শতাংশ 15 শতাংশ জমির মধ্যে আমাদের ধান হয় প্রায় 8 থেকে 10 মণ, আর এই বছর দেখা গেছে ধান 5 থেকে 6 মণ এই আর কি। অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলকভাবে একটু কম, কারণ হইলো অনেক পোকামাকড় আক্রমণের কারণে ধানগুলো নষ্ট হয়ে গেছে। কি ধরনের পোকার নাম কি? পোকা তো আসলে কারেন্ট পোকা না, এই পোকার নাম তো কেউ এখনো কৃষকরা জানে না। তারপরও দোকানদারের কাছে গেছে, দোকানদাররা বিভিন্ন ওষুধ দিছে, 3-4 বার ওষুধ দেওয়ার পরও দেখা গেছে ছুরি টান দিলে ধানের অর্ধেক মাঝখান থেকে উঠে আসতো, ওইখানে অর্ধেক জায়গা থেকে পচা পচা এরকম আর কি, কালো কালো, যার কারণে ধানের ছুরি গোড়ার থেকে ধানের ছুরি মানে নষ্ট হয়ে গেছে আর কি। এখন ধান আর সাইল না হয়ে সিটা হয়ে গেছে বাতিল। কৃষি কর্মকর্তা যদি আসতো, আইসা যদি আমাদের এই যে সমস্যাগুলো দেখে আমাদেরকে একটা ভালো পরামর্শ দিত যে এইভাবে করেন, তাহলে আমরা বড় উপকৃত হইতাম আর কি।